কক্সবাজারের রামু সেনানিবাসত বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা 2022-র ফাইনাল খেলা অনুষ্ঠিত হইয়ে আগস্ট 7 তারিখ বেইল্লা কক্সবাজার রামু 10 পদাতিক ডিভিশন সেনানিবাসত এ ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। খেলাত 17 পদাতিক ডিভিশনের আড়াইয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করে 11 পদাতিক ডিভিশন। জেডে শ্রেষ্ঠ খেলোয়াড় হইবার গৌরব অর্জন করে ইউপি সার্জেন্ট মোহাম্মদ কায়সার হামিদ এবং শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হইবার গৌরব অর্জন করে এনসিই মোহাম্মদ সুজন। পরে সমাপনী অনুষ্ঠানত বিজয়ী হলের মাঝে পুরস্কার বিতরণ করে রামু সেনানিবাসর 10 পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ ফখরুল আহসান। বিঘ্নিত এই চূড়ান্ত দিনে আমরা সকলে মিলে যে খেলা উপভোগ করলাম সেটা খুবই আনন্দের ছিল, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা খেলা হয়েছে এবং আমরা আশা করি যে ওয়েদার যদি ভালো থাকতো তাহলে খেলার মান বেশি আরো উপভোগ হতে পারত। এ সময় কক্সবাজার অঞ্চলত কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ব্যাক পর্যায়ের সেনা সদস্য উপস্থিত আছেন। হৈরাকি বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা 2022-ত সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট 16 দল অংশগ্রহণ করে। সমাপনী খেলাত ব্যাক দলের খেলোয়াড় দল উপস্থিত আছিল। এহসানুল কুতুবি, সি+ টিভি, কক্সবাজার।